হ্যালো ফুড সিন্ড্রোম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিয়েবাড়িতে ওই মাছের মুড়ো দিয়ে মুগের ডালটা কিন্তু কম বেশি আমাদের সকলেরই খুবই ভালো লাগে, কি বলো? তাই ভাবলাম যেহেতু সামনে পয়লা বৈশাখ, তাই তোমাদের সাথে মাছের মুড়ো দিয়ে মুগের ডালের রেসিপিটা শেয়ার করা যাক। তাহলে চলো আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করে ফেলি। মাছের মুড়ো দিয়ে মুগের ডাল বানানোর জন্য প্রথমে আমি মুড়োগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি 200 গ্রাম মুগের ডাল নিয়েছি আর শুকনো খোলায় এটাকে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেব। এটাতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট মতন, একদম লো ফ্লেমে করব, না হলে কিন্তু ডালটা খুব সহজেই পুড়ে যেতে পারে। দেখো ডাল কিন্তু আমাদের বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ডালগুলোকে আমরা আলাদা পাত্রে রেখে দেব আর জল দিয়ে ভিজিয়ে রাখব 10 মিনিটের জন্য। তারপরে বেশ ভালো করে ডালটা ধুয়ে একবারে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। জল একটু ফুটে উঠলে ডালের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন, ভালো করে মিশিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ডালটাকে আমরা 12 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে ডাল গোটা থাকে, আবার হাতে চাপ দিলে হাতের সাথে মিশেও যায়। এবার একটা কড়াই ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল, আর তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে ফোড়ন দিয়ে দেব 2টো চিড়ে রাখা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমরা 2 থেকে 3 মিনিটের জন্য একটু লালচে করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমাদের শুকনো মশলাগুলো, এখানে আছে 2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ করে লঙ্কার গুঁড়ো, হলুদ আর আদার গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দেব একটু জল আর মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখো মশলা দিয়ে কিন্তু বেশ তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মুড়োগুলো। মিডিয়াম ফ্লেমে মাছের মুড়োটাও কয়েক মিনিটের জন্য হালকা হাতে কষিয়ে নেব। দেখো মুড়োটা একটু কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডালটা, আর যে যতটা ডালের ঘনত্ব পছন্দ করবে সে অনুযায়ী জল দিয়ে দেবে, ভালো করে মিশিয়ে নেব। এবার ডালটাকে বেশ ভালো করে ফুটতে দেব আর সাথে মুড়োগুলো একটু ভেঙে দেব যাতে ডালের মধ্যে মুড়োর ফ্লেভারটা পুরোপুরি চলে আসে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, যেহেতু ডাল সেদ্ধর সময় নুন দিয়েছে নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। সমস্ত স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি আর 5 থেকে 6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ভালো করে মিশিয়ে দেব। এবার আমরা ঢেকে রান্না করব কিছু সময়ের জন্য, এর মধ্যেই কিন্তু ডালটা একদমই রেডি হয়ে যাবে, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি। এতেই কিন্তু পুরো ডালের অথেন্টিক টেস্টটা চলে আসবে, ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু মাছের মুড়ো দিয়ে মুগের ডাল আমাদের একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবে পেজটাও প্লিজ ফলো করে দিও। আজকের মতো এইটুকু, আবার দেখো নতুন একটা ভিডিওর সাথে, সবাই খুব ভালো থেকো, টাটা।